আসসালামু আলাইকুম। যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি। তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে নতুন বছর পড়বে আর কি, এখনও পড়েনি। এখন রাত 11:30 মতো বাজে, এখানে রান্না বান্না হচ্ছে, আবার বাচ্চারা লাইটিং করেছে। আমার ভাই আমার বাচ্চারা সব ছাদেই পিকনিক হচ্ছে, দেখতে পাচ্ছ আমার বাসার পাশে এটা। তো এখানে আমার বাচ্চারাও পিকনিক করবে, এটা হচ্ছে মাটির চুলাতে পিকনিক করবে। এটা আমার দুষ্টু আমার বোনের ছেলে, চুলা জ্বালানোর প্রস্তুতি চলছে। আর আজকে পিকনিকে রান্না হবে পোলাও আর হচ্ছে মুরগির মাংস। বাচ্চারা আর কি হঠাৎ করে প্ল্যান করেছে, প্রথমে এতটা ই ছিল না, শিওরিটি ছিল না যে রান্না করতে হবে। যেতে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ফুলের টব দিয়ে আমরা মাটির চুলা তৈরি করেছি, তো ওই চুলাতে আর কি পিকনিক করবে। আর বাচ্চারা খুশি থাকলে তো আমাদেরও খুশি লাগে, তাই না? আর যেহেতু ওরা বেলগুড়িতে লাইটিং করলো, একটু আনন্দ ফুর্তি করলো, সেক্ষেত্রে একটু পিকনিকটা হলেও হয়তো আর একটু বেশি মজা হয়ে যাবে। তো এখানে আমার বোনের ছেলেটা আর আমার মেয়েটা এখানে দাঁড়িয়েছে, আমার দুইটা পাখি, আর এই যে পোলাও রান্না করছে আমার বোন। ও আবার এখনও বাচ্চা মানুষের মতো, ও আসলে এসব মজা খুব হয়। আমার মেয়ের ছেলে মেয়ে খুব আনন্দ করে ওর মামা আসলে। হ্যাঁ, মাটির চুলা রান্নাটা সবসময় বেশি মজা হয় আসলে, কি বলতো। এখন হয়তো হঠাৎ করে খাচ্ছি, হয়তো মজা হচ্ছে, কিন্তু এমনি সময় কিন্তু এতটা মজা লাগতো না, কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে। তো দেখলাম ফানুস উড়ে যাচ্ছে, তো ফানুসটা আর কি তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। এখনও সেরকমভাবে 11:30 পার হয়েছে, এখনও 12টা বাজেনি, আর 2-1 মিনিট পরে হয়তো 12টা বেজে যাবে। 12টা বাজলে তো চারিদিকে উল্লাস শুরু হয়ে যায়, তার অনেক আগের থেকেই শুরু হয়ে যায় উল্লাস, এখনও শুরু হয়নি, 2-1 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। তো আমরা বেলকনিতে আছি আর এখানে লাইটিং করেছে আমার বাচ্চারা। মানে আমার বাসায় লাইটটা অনেক আগের থেকে ছিল, আর এই যে চিকেনটাও কিন্তু রান্না উঠিয়ে দিয়েছে, পুরো রান্না দেখায়নি, কারণ রেসিপি দেওয়ার মতো তো কিছু নাই। আর পিকনিক তো পিকনিক, জাস্ট তোমাদের মাঝে শো করলাম, একটা আনন্দ ফুর্তি আর কি, এটাই। আর খুব ভালো লাগছিলো, আমরা যখন গ্রামে ছিলাম তখন আমরা হ্যাপি নিউ ইয়ারের দিন সবাই মানে অনেক মজা করতাম, ছাদের উপরে পিকনিক করতাম, খুব ভালো লাগতো আর কি। তো এখন প্রায় 12টা বেজে গিয়েছে, এখন এই যে চারিদিকে দেখো কী অবস্থা, সবার উল্লাস শুরু হয়ে গিয়েছে, চারিদিকে শুধু ফোটাফুটি ঝিলমিলি আওয়াজ, চারিদিক দিয়ে অনেক আওয়াজ। আসলে আওয়াজটা আমি পুরোপুরি দেইনি, কারণ আশেপাশে গান হচ্ছিলো তো অনেক, আর গান যদি পুরোপুরি ইউটিউবে দেই এটা আসলে নিষেধ আছে, এজন্য আর কি আমি দিতে পারি নাই, জাস্ট আমাদের ভিডিওটায় দেখিয়েছি। অবশ্যই এটা দেখে কোনো মজা পাচ্ছ না, যে আওয়াজটা ছিল ওই আওয়াজটা ওই মুহূর্তে শুনতে অনেক বেশি ভালো লাগছিলো, আসলে ওটা শোনা যাচ্ছে না, অনেক ভালো লাগছিলো আর কি শুনতে। মানে মনে হচ্ছিলো একটা আনন্দ আনন্দ, একটা উল্লাস উল্লাস একটা ভাব। তবে এই আওয়াজটা আমি দিতে পারি নাই, কারণ অনেক গান হচ্ছিলো পুরোপুরি, পুরা সাইডে মানে সবাই বক্স নিয়ে এসে নিয়ে এসে জোরে জোরে আওয়াজ করে গান বাজাচ্ছিলো। তো গানটা তো সরাসরি ইউটিউবে দেওয়া যায় না, ওটা কপিরাইট আসে, এই জন্য আর কি আমি দিতে পারি নাই। তো কী আর করার, তোমাদের জাস্ট দেখালাম এই আর কি, একটু দেখো একটু আনন্দ কর। আসলে এই মুহূর্তটা সবার মাঝে কিন্তু এখন আর নাই, আমরা অনেক আগে এটা অনেক আনন্দ করতাম, ফুর্তি করতাম, কিন্তু এখন কিন্তু আর পারি না। এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে আর ওই মন মানসিকতা হয় না, একদমই ভালো লাগে না। আর যেহেতু এখন বোন আসছে আমার ভাই আসছে, এই জন্য হয়তো বাচ্চারা এটা করতে পারলো, কারণ ওরা একা একা তো আর করতে পারতো না। আর এখন বেলকনিতে আছে, বেলকনিতে এসে সবসময় আমি এই আনন্দটা দেখি, এখানে যতদিন এসেছি ততদিন এই আনন্দটা দেখি, অনুভব করি, বেশ ভালো লাগে। তো এই প্রথম তোমাদের মাঝে শেয়ার করছি, আসলে আমি এতদিন তখন তো আর তোমাদের মাঝে ছিলাম না, এই বছর এই প্রথম আর কি তোমাদের মাঝে শেয়ার করছি একটু আনন্দ ফুর্তি। আর কি বলো তো, আসলে এটা করা আমাদের ইসলাম শরিয়াতে কোথাও নেই, তারপরেও অনেক কিছুই নেই কি, আমরা অনেক কিছুই করি এই আর কি, বাচ্চা কাচ্চা জন্মদিন করি, সব কিছুই করি। আসলে পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় করতে হয়, বাচ্চারা অনেক ঝামেলা করে, অনেক কষ্ট পায়, দুঃখ পায়, এই আর কি করতে হয়, আসলে কিছুই করার নেই। আমি বাচ্চাদের জন্মদিন করি, আমার ছেলে মেয়ের জন্মদিন আমি সবসময় করি, হালকা পাতলা, আমাদের বড়োদের না করলেও আমি ছোটোদের জন্য করি। আর হ্যাপি নিউ ইয়ার তো অত কিছু নাই, বা বুড়াব্বু মিষ্টি নিয়ে আসে, বেশ আনন্দ ফুর্তি হয়, যতটুকু পারা ততটুকু আনন্দ ফুর্তি করি, কারণ আশেপাশে সবাই করে, ছেলে মেয়ে থাকে তাকিয়ে দেখে, ওদের মন ভালো লাগে না, এই জন্য আর কি করতে হয়। তো সব ছাদের উপরে আর কি পিকনিক চলছে, আমাদের আশেপাশে যতগুলা ছাদ আছে আর কি, সব ছাদের উপরেই যাদের যেরকম ইচ্ছা সেই তারা সেরকম করে আনন্দ ফুর্তি করছে। আর ওইখানে মানে যতগুলো ছাদ আছে আর কি সব জায়গায় দেখলাম আনন্দ ফুর্তি করছে। তো ভাবলাম আমরা আর কোথায় করবো, আমরা বেলকনিতে করি, আমরা তো ছাদ উঠতে পারি না, যেহেতু আমাদের ছাদটা অনেক উপরে, ওখানে ওঠা নিষেধ, ওখানে অনেক রকম মানে কিছু রাখা হয়, তো এই জন্য আর কি উঠতে দেওয়া হয় না।
তো এখন 12টা বেজে গিয়েছে, দেখে বুঝতে পারছো চারিদিকে উল্লাস দেখে। এখন কিন্তু ঠিক 12টা বাজে, এতক্ষণ কিন্তু 12টা বেজেছিল না, প্রায় 1 মিনিট 2 মিনিট মতো মানে এই ছিল, বাকি ছিল। এখন পুরাটা কিন্তু 12টা বেজে গিয়েছে, এই অবস্থা। আসলে আনন্দের মধ্যে মানুষ টাকা পয়সার চিন্তা করে না, এগুলা কিন্তু কিন্তু অনেক টাকা পয়সা লাগে, তারপরেও কিন্তু সবাই আনন্দ ফুর্তি করে, তাই না? আমার বাসাটা এমন একটা পয়েন্টে, মানে চারিদিক দিয়ে হচ্ছিল কোথার থেকে কোথায় উঠাবো, কোনটা দেখাবো তোমাদের মাঝে, কোনটা শেয়ার করবো, আসলে বুঝে উঠতে পারছিলাম না, এই জন্য মোবাইলটা বেশি নড়াচড়া করছে। মানে চারিদিক দিয়ে হচ্ছে, মানে সব দিকেই করতে চাচ্ছি, আসলে কোনটা দেখালে তোমরা বেশি ভালো আনন্দ পাবে, কোনটা সরাসরি আমার ক্যামেরাটা বেশি ভালো দেখাবে, এ চিন্তা করে আর কি অনেক সময় লাগছিল। শুধু এদিক ওদিকে করছিলাম, মানে যেদিকে করি আরেক দিকে হয়, আরেক দিকে করি আরেক দিকে হয়, খুব ভালো লাগছিলো। আর এটা দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ, একটা আনন্দের দিন, একটা নতুন বছর হচ্ছে এরকম আর কি। নাহলে কিন্তু বোঝাই যায় না, আজকে প্রতিদিনের মতো অন্যরকম, মানে সাধারণ দিনের মতোই কিন্তু লাগে, একদম অন্যরকম লাগে না। তো এই মুহূর্তটা মনে হচ্ছিলো যে না, আজকে একটু অন্যরকম কোনো একটা দিন, বছরের প্রথম দিন হচ্ছে, নতুন একটা বছরে পা দিব, অনেক ভালো মন্দ মিশিয়ে আলহামদুলিল্লাহ বিশ সাল আমরা পার করলাম। আল্লাহ বাকিটা এখন 21 সনে দেখি কী হয়, আল্লাহ কীরকম রাখে, আল্লাহ যেন সব বালা মুসিবত সব দূর করে দেয়, আর যেন কোনো বালা মুসিবত আমাদের মধ্যে না থাকে। তো এই দোয়াই করি, আল্লাহ সব রকম সব বালা মুসিবত আমাদের থেকে উঠিয়ে নেয়, আর যেন কোনো দুঃখ কষ্ট কোনো রকম কোনো মহামারী যেন আর না থাকে। এটাই সবাই বেশি বেশি করে নামাজ কালাম পড়বে, দোয়া কালাম পড়বে, যে যার ধর্মে আছো সে সার ধর্মে, আমরা যারা মুসলিম তাদের কথা বলছি, বেশি বেশি করে আল্লাহ বন্দী করবে, নামাজ কালাম পড়বে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এখানে আমাদের কিন্তু পিকনিকের রান্নাবান্না কমপ্লিট, এই যে মুরগি রান্না হয়ে গিয়েছে আর এখানে পোলাও হয়ে গিয়েছে, ওরা এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন সব মানে বাইরে ফুটাফুটি নিয়ে ব্যস্ত ছিল, আর বাবু বাবু মিষ্টি নিয়ে এসেছে, এখন সবাইকে মিষ্টি দিব, যেহেতু প্রথম বছরে মিষ্টি নিয়ে আসছে, যেহেতু এখনই খাক, তো এখন সবাইকে দিব ভাবছি। তো কথা বলতে তো কিন্তু ভিডিওটা অনেক দূরে এসে গেছে, আর আজকে তোমাদের মাঝে শুধু আমি আনন্দটাই শেয়ার করলাম, আর তো কিছু শেয়ার করলাম না, জাস্ট এতটুকু উঠে মানে তোমাদের মাঝে তুলে ধরেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বেশি বেশি করে আল্লাহ বন্দেই করবে, নামাজ কালাম পড়বে, আল্লাহ হাফেজ।